আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল, আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমরা আজকে যে সমস্যাটা সমাধান নিয়ে আপনাদেরকে সমাধান দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল দিয়ে থাকি অথবা ল্যাপটপে ইনস্টল দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে যে আমাদের সাউন্ড ড্রাইভারে সবচেয়ে বেশি সমস্যা দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন আমি আপনাদেরকে এ টু জেড সহজেই দেখায় দিচ্ছি। এবং আপনাদের যদি আমার এই ভিডিও থেকে কাজ না হয় তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের কমেন্ট বক্স তো আছে, গালাগালি যত দিতে ইচ্ছা করে অবশ্যই গালাগালি দিবেন। এবং যদি কাজ না করে তাহলে আনলাইক বাটন তো আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমার কতটা কনফিডেন্স হইলে আমি আসলে এই কথাটা বলতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যারা উইন্ডোজ 10 সেট আপ দিবেন তাদের যদি সাউন্ডের সমস্যা হয় তাদের 100% এই ভিডিওটা কাজ হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেকেই দেখবেন যে অনেক ভিডিওতে দেখাচ্ছে যে আপনারা এখান থেকে যে কাজটা করবেন, ডিস পিসিতে যাবেন, ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্টে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে আপডেট করুন, ডিজেবল করুন, আনইনস্টল করুন, হ্যান ত্যান আর অনেক কিছু দেখায়। তো এইগুলি আসলে কোনো কিছুতেই কাজ হবে না, কারণ হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি সাউন্ড ড্রাইভারটাকে ইনস্টল না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাউন্ড কাজ করবে না। এই জন্য হচ্ছে আপনাদেরকে সঠিক একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই বিষয়টার উপর আমি অনেক রিসার্চ করার পর আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। 100 জনের মধ্যে 100 জনেরই এই কাজটা সফল হবেন। তো সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য অবশ্যই আপনাদেরকে রিয়েলটেকের সাউন্ড ড্রাইভারের যে অরিজিনাল যে ড্রাইভারটা আছে সেটাই আপনাদের লাগবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনারা, তো সেক্ষেত্রে হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে দিস পিসিতে যাচ্ছি, দেন আমি এই ফাইলটাকে ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য, অবশ্যই আমি গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি আমি এখান থেকে ডাউনলোডে গেলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই দিক থেকে কিন্তু উইন্ডোজ 10 এর যে সাউন্ড ড্রাইভারটা আছে সেটা কিন্তু এখানে অলরেডি আছে। তো এখানে আমি অলরেডি একবার ইনস্টল দিয়ে রেখেছি এবং কি আপনারা ইনস্টল দেওয়ার পর কিভাবে সমস্যাটা সমাধান হবে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো নর্মালি এখান থেকে আপনাদেরকে যে লিঙ্কটা দিব সেখান থেকে অবশ্যই এই ড্রাইভারটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে আপনারা এই লিঙ্কে প্রবেশ করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের এটাকে ইনস্টল করতে হবে, আমি ইনস্টল প্রসেসিংটা দেখাই দিচ্ছি। যদি এই বিষয়টা না বুঝেন তাহলে কিন্তু আপনারা সাউন্ডটা কমপ্লিট করতে পারবেন না। তো আমি হচ্ছে এখান থেকে আমাদের এটাকে এখানে ডাবল ক্লিক করার পর আমাদের এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের সামনে একটা সেটআপ ফাইল আসবে। তো আমাদের সামনে ইয়েস আর নো আসবে, আমরা অবশ্যই ইয়েস করে দিব। ইয়েস করার পর এদিক থেকে দেখতে পাচ্ছেন রিয়েলটেক এইচডি অডিও ইনস্টলিং উইজার্ড, এটা কিন্তু আমাদের অরিজিনাল ওয়েবসাইট থেকে অরিজিনাল যে সাউন্ড ড্রাইভার আছে সেটা এখান থেকে নামানো হয়েছে। আমি অবশ্যই প্রত্যেককে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, আসার পর হচ্ছে আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে, আবার ভুলবশত ক্যান্সেল দিয়ে কেটে দেবেন না। তো আপনারা যারা মাদারবোর্ডের যে সিডি আছে সেটা দিয়ে ইনস্টল করেছেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকে খেয়াল করবেন যে আসলে এরকম একটা রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার। তো এটা কিন্তু অরিজিনাল একটা ড্রাইভার, আমি আবারও বলেছি এটা 100-তে 100% লোকেরই কাজ করবে। দেন এখান থেকে আপনারা নেক্সটের উপর ক্লিক করে দিবেন, নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদের এই রিয়েলটেকের যে অডিও ড্রাইভারটা আছে সেটা ইনস্টল নেবে। ইনস্টল নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করে নিচ্ছি, অপেক্ষা করার পর দেখব যে আসলে আমাদের এটা সফলভাবে হয় কি না। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখন সফলভাবে আমরা ইনস্টল করতে পারলাম। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে এটা জানতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার নাও, অবশ্যই এটা সিলেক্ট করে থাকবে। আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করলে আপনাদের যে কাজটা হবে আপনাদের কম্পিউটার রিস্টার্ট নিয়ে বন্ধ হবে এবং কি ওপেন হবে। ওপেন হওয়ার পর যদি আপনাদের সাউন্ড ড্রাইভারটা কাজ না হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা খুঁজে আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন। তো এই হচ্ছে আমাদের সেট আপ দেওয়ার প্রসেসিং এবং কি আপনারা প্রত্যেকে এই ড্রাইভারটাকে ডাউনলোড দেওয়ার পর যত্ন সহকারে রেখে দিবেন, কারণ এরকম ড্রাইভার আসলে সচরাচর আপনি কখনোই পাবেন না এবং কি আপনাকে কেউ দিবে না। এই জন্য আমি আপনাদেরকে যে ড্রাইভারটা দিলাম এটা অবশ্যই যত্ন সহকারে রেখে দিবেন, তাহলে প্রত্যেকের এটা কাজে আসবে এবং কি আপনাদের 100% সাউন্ডের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।